আসসালামু আলাইকুম, দর্শক স্বাগত আপনাকে আলোচিত সংবাদে। দর্শক আপনারা জানেন যে বইমেলা হচ্ছে জ্ঞানের জায়গা, বইমেলা হচ্ছে আনন্দের জায়গা, বইমেলা হচ্ছে ভালোবাসার জায়গা। সেই বইমেলা আজ শেষ হয়ে গেল। আমরা এই শেষ প্রহরে, বইমেলার শেষ প্রহরে আমরা জানবো বইমেলার ইতিহাস সম্পর্কে। আলোচিত সংবাদের একটি বিশেষ প্রতিবেদন রয়েছে, চলুন দর্শক আমরা বিশেষ প্রতিবেদনটি দেখে আসি। বাংলাদেশের বইমেলার ইতিহাস খুব বেশি পুরনো নয়। পাকিস্তান শাসনামলে 1965 সালে কথা সাহিত্যিক সর্দার জয়নাল উদ্দিন শিশুদের নিয়ে তৎকালীন পাবলিক লাইব্রেরিতে বইমেলার আয়োজন করেন। পরে 1970 সালে নারায়ণগঞ্জে আরেকটি বইমেলার আয়োজন করা হয়। আয়োজক কমিটি মেলাতে বই পড়াকে জনপ্রিয় করে তুলতে মেলার মাঠে একটি গরু বেঁধে রেখেছিল এবং ওই গরুর গায়ে লেখা ছিল, আমি বই পড়ি না। আবার 1972 সালে 8ই ফেব্রুয়ারি চিত্তরঞ্জন শীল সাহা বাংলা একাডেমির বর্ধমান হাউসের সামনে মুক্তিযুদ্ধের সময় ভারতের আশ্রয় নেওয়া শরণার্থী লেখকদের বই নিয়ে বইমেলার সূচনা করেন। 1972 সালকে ইউনেস্কো তৃতীয়বার আন্তর্জাতিক গ্রন্থমেলা হিসেবে ঘোষণা করে। সেই উপলক্ষে 1972 সালের ডিসেম্বর মাসে আরেকটি বইমেলার আয়োজন করা হয়। 1974 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা জাতীয় সাহিত্যিক সম্মেলন উপলক্ষে আয়োজিত বইমেলার উদ্বোধন করেন। মূলত সে সময় বাংলা একাডেমির মাঠের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রকাশনী সে সময় জমায়েত হতো, সে জমায়েত আজকের বইমেলা। 1983 সালে বাংলা একাডেমির মহাপরিচালক গাজী মঞ্জুর মওলা ওমর একুশে গ্রন্থমেলা নামকরণ ও আয়োজন করেন। তারপর এর পরিধি বাড়তে থাকে। 1995 সালে সরকারি সহযোগিতায় বাংলা একাডেমির বর্ধমান হাউস বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার মাঠ সম্প্রসারণ করা হয়। 1952 সালে ভাষা আন্দোলনের স্মৃতিকে অম্লান করে রাখতে ফেব্রুয়ারি মাসব্যাপী বইপ্রেমীদের মিলন মেলায় পরিণত হয় আমাদের প্রিয় বইমেলা। মেলা চলাকালীন লেখক, কবি, সাহিত্যিক, প্রকাশক, প্রকাশনী, বুদ্ধিজীবী, শিল্পী, সাংবাদিক, শিক্ষার্থী, শিক্ষক, বিদেশি নাগরিক, বিভিন্ন পেশাজীবী এই মেলাকে কেন্দ্র করে একত্রিত হয়। প্রতিদিন কোনো না কোনো অনুষ্ঠান তো থাকবেই। এছাড়া সেরা বইয়ের জন্য চিত্তরঞ্জন শীল পুরস্কার, সেরা স্টলের জন্য সর্দার জয়নাল উদ্দিন স্মৃতি পুরস্কার, বেশি বই ক্রেতার জন্য পলান সরকার স্মৃতি পুরস্কার দেওয়া হয় মেলাতে। গত কয়েক বছর সরকারি বেসরকারি টিভি, রেডিও, সরাসরি সম্প্রচার পত্রিকাগুলো ধারাবাহিকভাবে প্রতিবেদন, শিশুদের জন্য শিশু কর্নার, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, অনলাইনে বই বিক্রির বিপণন ইত্যাদি বইমেলাকে করেছে আরও দৃষ্টিনন্দন। বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে প্রতিটি জেলা উপজেলায় সরকারি বেসরকারি উদ্যোগে বইমেলা হয়ে থাকে। এ ধরনের বইমেলায় উঠে আসে নতুন নতুন লেখক। গত বছর ডিসেম্বর মাসে জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ইসলামী বইমেলা অনুষ্ঠিত হয়েছে, যা বাংলা সাহিত্যে যোগ করেছে নতুন মাত্রা। পৃথিবীর প্রায় সব দেশেই বইমেলা হয়ে থাকে। 1500 শতকে জার্মানি জোহানেসকো গোয়েন্টোবার্গ প্রথম ছাপাখানা আবিষ্কার করে, তার থেকেই বই তৈরির বাড়তে থাকে। 1802 সালে সর্বপ্রথম নিউ ইয়র্ক শহরে পূর্ণাঙ্গ বইমেলার আসর বসে। 1949 সালে বিশ্বের বৃহত্তম বইমেলা হয় ফ্রাঙ্কফুর্টে, সেখান থেকেই আধুনিক বইমেলা ও সূত্রপাত হয় দেশে দেশে। ফ্রাঙ্কফুর্ট এখনও বিশ্বের প্রধান বইমেলা হিসেবে বিবেচিত। এছাড়া আন্তর্জাতিকভাবে লন্ডন বুক ফেয়ার প্রতি বছর মাস মাসে আয়োজন করা হয়। কলকাতা বইমেলা, নয়াদিল্লি বইমেলা, আরবদের প্রাচীনতম বইমেলা কায়রো বইমেলা, হংকং বইমেলা, আমেরিকা বুক এক্সপো, আবুধাবি বইমেলা, গুয়াডালাজারা বইমেলা, পৃথিবীব্যাপী পরিচিত সেরা বইমেলা। পৃথিবীকে জানতে এ ধরনের বইমেলার ব্যাপকতা বাড়ানো আবশ্যকীয়। যেদিকে তাকাই দেখি দেশি বিদেশি সব কবি সাহিত্যিক, যেন চলে এসেছি সাহিত্যিক ভুবনে। চারদিকে মম মম করছে কবি তারা, গল্প জোনাকির মতো মিটি মিটি করে উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায় অলিগলি, মিষ্টি একটা সুখানুভূতি চাদর গায়ে জড়িয়ে যেন ভাসছি স্বপ্ন স্বর্গরাজ্যে। বলছিলাম বইমেলার কথা, এই জন্য মেলা নয়, মিলেছে যেন কবিদের বাজার, যে যেমন ইচ্ছে কিনে নিচ্ছে সাহিত্যের শত সাধনার একত্রিত গুচ্ছিত রসায়ন। বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচয় করে দিতে এমন একটি নামই যথেষ্ট, শেখ মুজিবুর রহমান কিংবা সাকিব আল হাসান। ঠিক তেমনই ওমর একুশে গ্রন্থমেলাও বাংলাদেশের পরিচয়ের জন্য এক নতুন অধ্যায় হিসাবে ইতিমধ্যে রূপ লাভ করেছে।
1952 সালের বাসা শহীদদের স্মরণের প্রতি বছর সাহিত্যিক প্রেমীদের এই মিলন মেলায় বাংলাদেশের শিল্প সাহিত্যিক সংস্কৃতি হয়ে উঠেছে এক ঐতিহ্যের নাম। বইমেলার মাধ্যমে একটি দেশের শিল্পী সাহিত্যিক সংস্কৃতির সাথে পরিচয় হওয়া যায়। এটি জ্ঞান সমনীয় কোটি কোটি মানুষের জ্ঞান তীর্য। বই মানুষের পরম প্রিয় বন্ধু। একজন লেখক তার সারা জীবনের সেরাটা দিয়ে একটি বই রচনা করে, সে বই পড়ে আমরা হয়ে উঠতে পারি ওই লেখকের ভিতরের আকার।